नमस्कार আমার প্যাসিভ ইনকাম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আপনারা আপনাদের ব্রাউজারে গিয়ে প্যাসিভ ইনকাম হ্যাশট্যাগ প্যাসিভ ইনকাম বা হ্যাশট্যাগ সুশোভনকুণ্ডু 75 যদি টাইপ করে দেন তাহলে কিন্তু আপনারা আমার চ্যানেলটি দেখতে পেয়ে যাবেন। ইউটিউবের যদি আপনারা সার্চ করেন তাহলে www.youtube.com এটার পর /c/সুশোভনকুণ্ডু 75 যদি টাইপ করে দেন তাহলে কিন্তু আমার চ্যানেলে আপনারা চলে আসতে পারবেন। আমি একটা গ্রাফিক্যাল চার্ট এখানে খুলে দিয়েছি যেটা 31 মে 2020 থেকে 31 মে 2021 পর্যন্ত ওয়ান ইয়ার চার্ট, এমন একটা কোম্পানির চার্ট। দেখুন ভাই, এমন একটা কোম্পানির চার্ট যার ইন্ডাস্ট্রি হলো আইটি কনসাল্টিং অ্যান্ড সফটওয়্যার ইন্ডাস্ট্রি এবং সেক্টর হলো সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস। এই সেক্টরের এমন একটা কোম্পানির ওয়ান ইয়ার চার্ট আপনাদের সামনে খুলে দিয়েছি যে এক বছর ধরে দেখুন এইখানে প্রায় 50 রুপিসের কিছু ওপরে, 50 to 100, অর্থাৎ আমরা অ্যারাউন্ড ধরতে পারি 75 রুপিস থেকে স্টার্ট করে আজকে কারেন্ট প্রাইস 316। এবং এইখানে দেখতেই পাচ্ছেন যে নিউ 52 উইক হাই টাচ করেছে, গত সপ্তাহে 52 উইক হাই টাচ করেছে 300-এর ওপরে এবং এখনও কারেন্ট মার্কেট প্রাইস 300-এর ওপরে। কাজেই 75 থেকে 316 প্রাইস কিন্তু মোটের ওপর একটা এমন একটা সাড়া ফেলে দিয়েছে এই কোম্পানিটার ব্যাপারে যে যেটাকে নিয়ে কনসিডারেশন না করলেই নয়। কোভিড-19 জন্য ওয়ার্ক ফ্রম হোম করতে হচ্ছে, সেই কারণের জন্য এই সফটওয়্যার এবং সার্ভিসেস এই সমস্ত যে আইটি কোম্পানিগুলো রয়েছে তাদের সেক্টরটা কিন্তু অলরেডি হাই হয়ে আছে। কিন্তু এই যে কোম্পানিটার কথা আমি বলছি, এই কোম্পানিটা অলরেডি মার্কেটে এক্সপেন্সিভ রকেট নামে পরিচয় পেয়ে গেছে। ভালো করে খেয়াল রাখবেন ভাই, এটার নাম হয়ে গেছে এক্সপেন্সিভ রকেট। এখানে রিটার্ন ইন লাস্ট ওয়ান ইয়ার, এই যে কোম্পানিটা 2020-31 মে থেকে 2021-31 মে পর্যন্ত যে হাই দেখিয়েছে, অর্থাৎ মার্চ টু মার্চ যে হাই আমরা পেয়েছি অ্যাজ পার রেকর্ড 3 to 4.8%, 325%-এর কাছে পিঠে এখানে একটা রিটার্ন দিয়েছে, আমাদেরকে রিটার্ন দিয়েছে। যারা ইনভেস্ট করেছিল 75 টাকাতে তারা কিন্তু 3 to 5% রিটার্ন দেখিয়েছে, যেটা নিফটি 50 রিটার্নের থেকে 262% হাই। এবং এর যে গ্রোথ লেভেল, একদম কন্টিনিউয়াস লেভেলের গ্রোথ টেন্ডেন্সি দেখতে পাওয়া যাচ্ছে। এবং অটোমেটিক্যালি আমরা বলে দিতে পারি যে কোম্পানিটা টেকনিক্যালি বুলিশ কোম্পানি, অবশ্যই এটা টেকনিক্যালি বুলিশ কোম্পানি। তবে তাদের কাছে বুলিশ কোম্পানি যারা ওল্ড ইনভেস্টার, অর্থাৎ আগেই যারা এই কোম্পানিতে ইনভেস্ট করে দিয়েছেন তাদের কাছে অবশ্যই এটা টেকনিক্যালি বুলিশ কোম্পানি। তারা কিছুটা 30% to 50% প্রফিট বুক করবার পজিশনে অলরেডি চলে এসেছেন। কারণ কারণ হিসেবে আমরা বলতে পারি কোম্পানি কিন্তু নাওয়েডেজ ওভারবোর্ড জোনেতে ঢুকে গেছে। তো ওভারবোর্ড জোনেতে ঢুকে গেলেও কোম্পানির ব্যাপারে কেন আমরা আলোচনাতে আসলাম এই সম্পর্কে জানতে চলুন দেখতে থাকি। টেকনিক্যালি বুলিশ কোম্পানিতে তার কি ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে? কোম্পানির সিএমপি অর্থাৎ কারেন্ট মার্কেট প্রাইস 316.50 টাকা। এখন অবশ্য আজকে যে ট্রেড করেছে সেটা ডাউনে ট্রেড করেছে এবং 5.20 টাকা নিচের দিকে নেমে গেছে। তো কোম্পানির টেকনিক্যাল অ্যানালিসিস করবার পর এর বুলিশ সিগন্যাল আসছে 15টি এবং বিয়ারিশ সিগন্যাল আসছে 1টা, তার মানে কোম্পানির বুলিশ টেন্ডেন্সি বেশি। দেখুন এখানে বুলিশ টেন্ডেন্সি কোম্পানির বেশি দেখাচ্ছে, এটা আমার অ্যানালিসিস নয়, একদম মানে রোবোটিক অ্যানালিসিসের রেজাল্ট এটা। তো আমরা যে রেজাল্টটা অ্যানালিসিস করে থাকি যে সিম্পল মুভিং অ্যাভারেজে
5 day, 10 day, 20 day, 30 day, 50 day, 100, 150, 200 days, 200 days এর যে এসএমএ সেটা হলো 222 টাকা, কোম্পানির কারেন্ট প্রাইস 316 টাকা। দেখুন 150 দিন 236, 316, সবকটাই দেখতে থাকুন 200, 200, 200, 200, 200, 200, শুধুমাত্র 5 ডেজ এতে গিয়ে হাই দেখিয়েছে 319। এটা হলো নিউ 52 উইক হাই 319 টাকা এবং কারেন্ট মার্কেট প্রাইস 316 টাকা, জাস্ট নিচের দিকে নামতে শুরু করেছে, অর্থাৎ প্রাইস কারেকশন শুরু হয়ে গেছে। এগুলো বাদ দিয়ে কোম্পানির যে গোল্ডেন ক্রস ওভার বলে 50 ডেজ মুভিং অ্যাভারেজ, 200 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে রয়েছে এবং কোম্পানি ট্রেড করছে, যে হাই দেখিয়েছে 52 উইক হাই দেখিয়েছে 316 টাকা, 50 পয়সা মানে 319 টাকা, সেটাও কিন্তু অলরেডি 50 ডেজ মুভিং অ্যাভারেজের অনেক ওপরে, কোম্পানির কারেন্ট প্রাইস 10 ডেজ মুভিং অ্যাভারেজের ওপরে। এই হলো এসএমএ রেজাল্ট। কীরকম 31 মে 2021 ডেলিভারি কীরকম দেখিয়েছে দেখুন, এখানে কম্বাইন্ড ডেলিভারি ভলিউম যেটা দেখাচ্ছে, কম্বাইন্ড বলতে এনএসইবিএসই ট্রেডেড ভলিউম টোটালটা মিলিয়ে যেটা দেখাচ্ছে 34.8%, এটা ডে বেসিসে দেখাচ্ছে, উইক বেসিসে 25.5% এবং মান্থলি বেসিসে 31%। এখানে মোটের উপর এই যে হাজারে ভলিউমগুলো দেওয়া আছে এগুলো সব 5000K মানে সব লাখে, এখানে 5 লাখের নিচেতে আজকে ট্রেড হয়েছে, উইকলি বেসিসে 10 লাখের ওপরে ট্রেড হয়েছে এবং মান্থলি বেসিসে 5 লাখ থেকে 10 লাখের মধ্যে কিন্তু এর একটা ভলিউম ট্রেড হচ্ছে। চলুন আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ব্যাপারে একটু দেখে নিই। এখানে ফার্স্ট সাপোর্ট জোন S1 যেটা দেখাচ্ছে ক্যালকুলেশনের পর সেটা হলো 315.80, কোম্পানি ট্রেড করছে 316.50, সুতরাং সাপোর্ট জোন খুব কাছেই আছে। প্রাইস কারেকশন এখন দেখার এই প্রাইসেতে সাপোর্ট নেয় কি না। রেজিস্ট্যান্স কত আছে, 330 রেজিস্ট্যান্স আছে, অর্থাৎ যদি এখানে সাপোর্ট নেয় 315.80 যদি কোম্পানি সাপোর্ট নেয় প্রাইস, তাহলে কিন্তু 330 পর্যন্ত একটা আপওয়ার্ড গ্রোথ, প্রাইস গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। তো যদি এই প্রাইস গ্রোথ R1 ওভারকাম করতে পারে, এটা যদি ছাড়িয়ে বেরিয়ে যায়, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স আসবে 338.30 এবং থার্ড রেজিস্ট্যান্স আসছে, এ ব্যাপারে কথা না বলাই ভালো, যদিও তবুও বলে রাখি যে এটা 344 টাকা থার্ড রেজিস্ট্যান্স লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং 315 টাকাতে যদি সাপোর্ট পেয়ে যায়, তাহলে 344 টাকা পর্যন্ত আপওয়ার্ড মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি কোম্পানি ফার্স্ট সাপোর্ট জোনেতে সাপোর্ট না পায়, তাহলে 310 টাকাতে সেকেন্ড সাপোর্ট জোন পাবে, এটা একটু বেশি হলেও কারেন্ট মার্কেট প্রাইস থেকে 310 টাকা মাত্র 650 টাকা কম, এবং থার্ড যে সাপোর্ট জোন সেটা হলো 301.07, অর্থাৎ যদি 315 টাকাতে সাপোর্ট না পায়, তাহলে S2 310 টাকা, সেটাও -6.50, এবং 301 টাকা সেটাও প্রায় 14.50 মাইনাস, এর থেকে প্রাইস মুভমেন্ট ডাউনওয়ার্ড দিকে হবার সম্ভাবনা প্রায় নেই বললেই হয়। তো RSI যেটা দেখাচ্ছে, RSI ভ্যালু দেখাচ্ছে 75, তো সেই হিসাবে আমি বলছিলাম যে কোম্পানি অলরেডি ওভারবোর্ড জোনের আন্ডারে চলে গেছে, সুতরাং এটা বেটার এন্ট্রি টাইম নয়। কিন্তু কোম্পানির যে গ্রোথ, কোম্পানির যে প্রাইস চেঞ্জিং মুভমেন্ট, এই প্রাইস চেঞ্জিং মুভমেন্ট কোম্পানির শেয়ারকে কিন্তু একটা লোভনীয় জায়গায় নিয়ে চলে গেছে। সুতরাং এখানে একটা মার্কেট প্যানিক, অর্থাৎ বায়ার সাইকোলজি, আপনারা জানেন যে বায়ার সাইকোলজি বলে একটা কথা আছে, এই বায়ার সাইকোলজি কিন্তু এখানে পারচেসিংয়ের দিকেই ঝুঁকবে। তো প্রাইস চেঞ্জ আমরা একটু দেখে নিই, 1 মান্থের প্রাইস চেঞ্জ 28.8%, 3 মান্থের প্রাইস চেঞ্জ 39.5%, এবং 6 মান্থের প্রাইস চেঞ্জ হয়েছে 60.2%, এবং 12 মান্থের প্রাইস চেঞ্জ খেয়াল করে দেখুন ভাই 3 to 4.8%, আমি যেটা আগেই বলেছিলাম। তো এরপরেতে আমরা এই কোম্পানির হোল্ডিংস প্যাটার্ন কীরকম আছে সেই সম্পর্কে আমরা একটু দেখে নিই, যে কোম্পানির হোল্ডিংস প্যাটার্ন কীরকম রয়েছে, শেয়ার হোল্ডিংস প্যাটার্ন অফ দি কোম্পানি।
তো শেয়ার হোল্ডিংস প্যাটার্ন আমাদের সামনে চলে এসেছে। শেয়ার হোল্ডিংস প্যাটার্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রমোটার রয়েছে 40.722%, মিউচুয়াল ফান্ড হোল্ডিংস রয়েছে 15.38%, FII 17.04% এবং রিটেল পাবলিক শেয়ার হোল্ডিংস রয়েছে 26.35% এবং ডোমেস্টিক ইনভেস্টাররা 0.15%। এটা মোটের উপর কম, তো এটা সিক্স মান্থস বেসিসে রেজাল্ট হিসেবে যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে। প্রমোটার হোল্ডিং প্যাটার্ন ছ মাসে কোনো কিছু চেঞ্জ হয়নি, কনস্ট্যান্ট আছে, মিউচুয়াল ফান্ড কনস্ট্যান্ট আছে, FII কনস্ট্যান্ট আছে এবং রিটেলও কনস্ট্যান্ট আছে, এটুকু আমরা বলতে পারি। DIIও কনস্ট্যান্টই আছে, মোটের উপর এটা সিক্স মান্থসের রিপোর্ট। কিন্তু হিস্টোরিক্যাল FII হোল্ডিংস ডিক্রিজিং লক্ষ্য করা যাচ্ছে। মার্চ 2019 থেকে মার্চ 2021 পর্যন্ত কিন্তু হিস্টোরিক্যালি একটা ডিক্রিজিং FII হোল্ডিংস লক্ষ্য করা যাচ্ছে এখানে চার্ট প্যাটার্ন থেকে দেখতেই পাচ্ছেন। এবং মার্চ 2019 থেকে মার্চ 2021 পর্যন্ত প্রমোটার হোল্ডিংস কিন্তু কনস্ট্যান্ট আছে। আর মিউচুয়াল ফান্ড এখানে যেমন FII রা ডিক্রিজ হয়েছে, FII রা প্রফিট বুক করে নিয়েছে, তো সেই হিসাবে কোম্পানির মিউচুয়াল ফান্ডের যে হোল্ডিং সেটা কিন্তু গ্র্যাজুয়ালি মার্চ 2019 থেকে মার্চ 2021 পর্যন্ত ইনক্রিজ হতে চলেছে। তো এইটুকু আমরা এখান থেকে দেখতে পেলাম। তো এরপরে আমরা দেখে নিই যে কোম্পানিটা কি, যে এতক্ষণ ধরে যে কোম্পানিটার বিষয়ে আমরা কথাবার্তা বলে চলেছি নিশ্চয়ই কিউরিয়াসিটি তৈরি হয়েই গেছে যে কোম্পানিটা কি। ঠিকই ধরেছেন আপনারা, যেহেতু শেয়ার মার্কেটে আছেন দীর্ঘদিন ধরে, কোম্পানি হলো বিড়লা সফট লিমিটেড। হ্যাঁ বন্ধুরা, বিড়লা সফট লিমিটেড। এখন ইজ বিড়লা সফট লিমিটেড ওর্থ বাইং, এই ব্যাপারে ওয়েবসাইটের ভোটাভুটির একটা রেজাল্ট আপনাদের সামনে আমি তুলে ধরছি। এটা বাই, সেল এবং হোল্ডিং, টোটাল 352 ভোটের মধ্যে, টোটাল 352 ভোটের মধ্যে 77.84%, খেয়াল করে দেখুন 77.84% বাই, 77.84% বাই। এবং কোম্পানি তো আমি আগেই বলেছি যে টেকনিক্যালি বুলিশ, এবং সেখানে যে র্যাঙ্কিং পয়েন্ট পেয়েছে সেটা হলো 71.3 out of 100। সুতরাং কোম্পানি টেকনিক্যালি বুলিশ, কোম্পানির বাই সিগন্যাল দিয়েছে, হ্যাঁ, এবং অ্যানালিসিস্টরা 100% সাজেস্ট করছে এই কোম্পানিকে হোল্ড করে রাখার জন্য বা নিউ এন্ট্রি করার জন্য। তো কোম্পানির যেটা সব থেকে ভালো দিক আমি আগেই বলেছি যে কোম্পানি মেনটেন স্টেবল লেভেল অফ ডিভিডেন্ড, একটা কনসিস্টেন্সি আছে কতদিন ধরে, প্রায় লাস্ট 5 ইয়ার্সে। আমরা যখন কোম্পানির ফান্ডামেন্টালস চেক করব, ফান্ডামেন্টাল অ্যানালিসিস যখন করব, তখন আমরা দেখতে পাবো যে ডিভিডেন্ডের লেভেলটা কিন্তু একটা স্টেবল লেভেলে ধরা আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন 25 MA, 24 MA, 22 MA, 21 MA, 21 MA, 21 MA, কন্টিনিউয়াস গুড নিউজ আর কামিং ডে বাই ডে, ডে আফটার ডে ভালো ভালো খবর এই কোম্পানির সম্পর্কে আসতে শুরু করে দিয়েছে অলরেডি। তো সেক্ষেত্রে আমরা আর বেশি দেরি না করে এই কোম্পানির একদম ফান্ডামেন্টালসটা কি হতে পারে সেটা সম্পর্কে আমরা একটু দেখে নিই। তো দেখে নিন যে কোম্পানির ফান্ডামেন্টালসের যে ডাটা, সেই ডাটা আমাদের চোখের সামনে চলে এসেছে যে বিড়লা সফট কোম্পানির অ্যাবাউট সেকশনসে বলছে কম্পিউটার প্রোগ্রামিং, কনসালটেন্সি অ্যান্ড রিলেটেড অ্যাক্টিভিটিস এটার সঙ্গে জড়িত, এবং এগুলো কি সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং আইটি কনসাল্টিং এর ব্যাপারে এরা কাজ করে। তো ডিজিটাল সার্ভিসেস থেকে 38% রেভিনিউ আসে, এগুলো কোম্পানির অ্যাবাউট সেকশনের খবর। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখে নিতে পারেন কোম্পানির অ্যাবাউটস কি এবং প্রমোটারদের বিষয়ে সমস্ত কিছু জেনে নিতে পারেন। কোম্পানি ইজ রেজিস্টার্ড অফিস ইন পুনে, ইট ইজ পার্ট অফ দি সিকে বিড়লা গ্রুপ, বিড়লা সফট কম্প্রাইজিং ওভার 10,000+ প্রফেশনাল। এখানে ওয়ার্কারদের সংখ্যাটাও দেওয়া আছে, 10,000+ প্রফেশনালদের দ্বারা এটা কন্ট্রোল হচ্ছে। তো চলুন আমরা ফান্ডামেন্টালসের দিকে একটু নজর দিই। কোম্পানির মার্কেট ক্যাপিটাল হলো 8,779 কোটি টাকা, অবশ্যই এটাকে আমরা একটা লার্জ ক্যাপ কোম্পানি বলে বলতেই পারি। এবং কোম্পানির কোম্পানির যে কি বলবো, কোম্পানির যে ফেস ভ্যালু, কোম্পানির ফেস ভ্যালু দেখুন
মাত্র 2 টাকা এটা 10 হলে ভালো হতো কিন্তু প্রমোটারদের শেয়ার কমতে কমতে আজকে 10 টাকার থেকে 2 টাকায় এসে হাজির হয়ে গেছে এই হলো গিয়ে একটা ব্যাপার কোম্পানির কারেন্ট প্রাইস 316 টাকা তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটু ব্যাপারটাকে বিবেচনা করে দেখি যে কোম্পানির যেগুলো সবার প্রথমে আগে দেখতে হয় কোম্পানির ডেট কত আছে প্রিসিডিং ইয়ারে 145 কোটি টাকা ঋণ আছে কোম্পানির তো ডেট টু ইকুইটি 0.06% সুতরাং আমরা একটা শেয়ার কিনলে তার 0.06% টাকা কিন্তু ঋণগ্রস্ত টাকা মানে শেয়ার প্রাইসের 316 টাকার 0.06 টাকা কিন্তু ঋণের আন্ডারে যাচ্ছে তো এটা হচ্ছে একটা নেগেটিভ দিক তো কোম্পানির প্রাইস টু বুক ভ্যালু 4.03% এটা আর একটা নেগেটিভ দিক আমি বলছিলাম যে কোম্পানি ওভারবোর্ড জোনে চলে গেছে অর্থাৎ কোম্পানির কারেন্ট প্রাইস 316 টাকা এবং এর বুক ভ্যালু 78.5 তার 78.5 এর 4 গুণ টাকা 4.03 গুণ টাকা দিয়ে আমাকে কিন্তু শেয়ারটা এক্ষুনি যদি এন্ট্রি নেওয়া হয় তাহলে এটা কিনতে হবে তো কোম্পানি যে হাই শো করেছে 52 উইক হাই শো করেছে 342 টাকা এবং লো শো করেছে 74.2 52 উইক হাই 342 টাকা ভাই খেয়াল করবেন 342 টাকা এবং 52 উইক লো হলো 74.2 এরপরেতে দেখুন কোম্পানির রিটার্ন অন ইকুইটি খুব ভালো 15.8% কোম্পানির আরওসি 21.5% দিস ইজ অলসো গুড এবিটডা 14.3 এটাও ভালো এবং মানে রেশিও অত্যন্ত ভালো পেগ রেশিও 13.3 এরপরে আর্নিং পার শেয়ার 11.6 আর একটু বেশি হলে ভালো হতো মোটামুটি খুবই ভালো রেঞ্জে রয়েছে স্টকের পি বাই ই প্রাইস টু আর্নিং 27.4 প্রাইস টু আর্নিং রেশিও 27.4 এটা দেখতে পাওয়া যাচ্ছে তো 13 ফ্রি ক্যাশ ফ্লো এটা কিন্তু ইন্ডাস্ট্রির থেকে কম 533 কোটি টাকা 14th টোটাল অ্যাসেট 2994 কোটি টাকার অ্যাসেট রয়েছে এবং কারেন্ট লাইবিলিটিস আছে 634 কোটি টাকা এগুলো নিয়ে ভালো করে ডাটা সম্পর্কে আলোচনা করে নেবেন তো ডিভিডেন্ড লাস্ট ইয়ারে যে ডিভিডেন্ড দিয়েছে সেটা হলো 97.1 কোটি টাকা ডিভিডেন্ড দিয়েছে এবং কারেন্ট রেশিও 3.32% কারেন্ট রেশিও 3.32% 3 বছরে প্রফিট এর ভেরিয়েশন হয়েছে 8.26% এবং পিবি বাই পি পিবি ইনটু পি রেশিও 110 এই হলো কোম্পানির টোটাল ফান্ডামেন্টাল ডাটাবেস এবার কোম্পানির ফাইনান্সিয়াল বা ব্যালেন্স শিট আপনারা যে কোনো জায়গায় গিয়ে দেখে নিতে পারেন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে ব্যালেন্স শিট সেকশনে পিডিএফ নামিয়ে সেখান থেকে দেখে নিতে পারেন তো এখন এই ব্যালেন্স শিট সেকশনেতে ডাটাবেসগুলো এইখান থেকে এই যে ডাটাগুলো আমরা পেলাম এখানে যে ফান্ডামেন্টাল ডাটা যেগুলো মোটের ওপর রেশিও বা প্রাইস যা দেওয়া আছে এখান থেকে এই ডাটাগুলো মোটের ওপর অ্যানালিসিস করে যেটুকু বোঝা যাচ্ছে যে ফান্ডামেন্টালস আর নট সো গুড এখন কেন ফান্ডামেন্টালস আর নট সো গুড হঠাৎ করে বলে ফেললাম এত ভালো রিটার্ন দেওয়া সত্ত্বেও সেটা সম্পর্কে কথা বলতে গেলে এর কোম্পানির প্রসপেক্ট কী আছে সে সম্পর্কে একটু আলোচনা করেন সব কিছু দেখে নিন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কোম্পানির প্রসপেক্ট বলতে যেটা রয়েছে যে কোম্পানি হলো কিন্তু অলমোস্ট একটা ডেট ফ্রি কোম্পানি যদিও মাত্র তো দেখলেন 0.06% ডেট রয়েছে হোল্ডিংসের 316.50 এবং আজকের তারিখের অ্যানালিসিস চার্ট আমি খুলেছি আর কোম্পানি কিন্তু একটা হেলদি ডিভিডেন্ড পে আউট করেছে 24.62% এটা হলো সেকেন্ড প্রসপেক্ট তিন নাম্বার ডেট অর ডে 79 ডেজ ছিল আগে এখন হয়েছে 53.2 ডেজ অর্থাৎ কমে কমে আসছে এটা একটা ভালো খবর চার নাম্বার হাই সেলস গ্রোথ হাই প্রফিট গ্রোথ এবং কোম্পানি টেকনিক্যালি বুলিশ আমি তো বললাম 77% এইখানে রেটিং পেয়েছে কিন্তু এসব সত্য একটু আগে ফান্ডামেন্টালস ডাটা অ্যানালিসিস করে আমি বললাম যে কোম্পানি কিন্তু সেরকম লেভেলের ভালো অবস্থায় নেই তো কেন বললাম একটাই মাত্র কারণ
সেটা হলো যে এইখানে কতগুলো ম্যাটার অফ কনসিডারেশন আছে। লাগাতার প্রফিট যেহেতু কোম্পানি দিয়েছে, সুতরাং ডাটা যাই কিছুই বলুক না কেন কোম্পানিটাকে আমাদেরকে ম্যাটার অফ কনসিডারেশনের ভিতরে রাখতে হয়, আমরা এন্ট্রি নিতেও পারি। একদিকে অ্যানালিসিস্টরা বলছেন যে বাই এন্ট্রি নিন, আবার অন্যদিকে কোম্পানির ফান্ডামেন্টালস বলছে কোম্পানির প্রাইস নিচের দিকে আসবে। তখন এই দুয়ের মাঝখানে ডিসিশন নেওয়ার যে একটা সমস্যা থেকে যাচ্ছে, সেই সমস্যাটা নিয়েই আমি কথা বলছি। এই কনসিডারেশনটা কীরকম, কোম্পানি ট্রেড করছে ওভারবট জোনে, এটা খেয়াল রাখবেন, কোম্পানি কিন্তু ওভারবট জোনে চলে গেছে। সুতরাং যদি আমরা আগামীকাল অর্থাৎ এই 1 জুন যদি আমরা এন্ট্রি নিই কোম্পানিতে, তাহলে কিন্তু গুড এন্ট্রি পয়েন্ট হবে না। কেন হবে না, টেকনিক্যাল অ্যানালিসিসে যখন যাব তখন সেটা বোঝা যেতে পারে। এরপর সেকেন্ডলি এখানে দেখতে পাচ্ছি রেভিনিউ গ্রোথ ভালো, কিন্তু এখানে আমি লিখে রেখেছি লো রেভিনিউ গ্রোথ। ইনকাম ভালো, কিন্তু লিখে রেখেছি লো নেট ইনকাম। কারেন্ট রেশিও ভালো, লিখে রেখেছি লো কারেন্ট রেশিও। ফ্রি ক্যাশ ফ্লো, যথেষ্ট ফ্রি ক্যাশ ফ্লো আছে, তবুও আমি এখানে লিখেছি লো ক্যাশ ফ্লো। তাহলে রেভিনিউ, নেট ইনকাম, কারেন্ট রেশিও এবং ফ্রি ক্যাশ ফ্লো লো, কিসের সাপেক্ষে, না উইথ রেসপেক্ট টু ইন্ডাস্ট্রি লেভেল। এইখানে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলোর যে লেভেল, তার থেকে কিন্তু কোম্পানি রেভিনিউ গ্রোথ, নেট ইনকাম, কারেন্ট রেশিও এবং ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু লোয়ার। এটা ম্যাটার অফ কনসিডারেশন, যে আপনারা বিড়লা সফটের দিকে যাবেন, বিড়লা সফট এর দিকে যাবেন, নাকি আপনারা উইপ্রো কিনবার দিকে ঝাঁপাবেন, এখন ডিসিশন আপনার। আমি শুধুমাত্র হদিশ দিলাম। এরপর 3 নম্বর যে কনসিডারেশনের ব্যাপার, সেটা ডেট টু ইকুইটি রেশিও ইন্ডাস্ট্রির থেকে বেশি। যদিও আমরা দেখতে পাচ্ছি 0.06% মাত্র ডেট টু ইকুইটি রেশিও রয়েছে, তো ইন্ডাস্ট্রির ডেট টু ইকুইটি রেশিও কিন্তু এর থেকেও অনেক কম, কোম্পানিটাই বেশি হয়ে যাচ্ছে। সুতরাং এটাও একটা চিন্তার বিষয় যে কোম্পানি ভালো পারফর্ম করছে কি না। 4 নম্বর যেটা আমার নজরে এসেছে, সেটা হলো যে হিস্টোরিক্যালি মার্কেট শেয়ার মানে ভলিউম, এটা কিন্তু কমতে চলেছে, মানে কমেই যাচ্ছে। এখানে একটা ডিক্রিজ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে। তো এগুলো বাদ দিয়ে এখানে প্রোজ আর কন অ্যাসপেক্টগুলোকে বিচার বিবেচনা করবার পর যে ডিসিশন আসতে পারি, সেটা হলো যে এক্ষুনি এন্ট্রি যদি আমরা নাও পাই, আমাদের উচিত হচ্ছে যে যারা ওল্ড ইনভেস্টার তারা 30-40% অথবা 50% প্রফিট বুক করে নিতে পারেন এবং বাকি শেয়ারটাকে হোল্ডিং করে রাখতে পারেন, কারণ উপরের দিকে আপওয়ার্ড মুভমেন্ট আসবে, আজ নয় কাল যে কোনো দিন আসবে, সুতরাং কোম্পানি আবার প্রফিট দেবে। নিউ ইনভেস্টারদের বেটার এন্ট্রি পয়েন্ট পাওয়ার জন্য, আরও ভালো ফেয়ার প্রাইসে যাওয়ার জন্য একটু ওয়েট করে যাওয়া উচিত। তো এখন একটু আমরা দেখে নিই যে কিভাবে আমরা একটা বেটার এন্ট্রি পয়েন্ট পেতে পারি। তো দেখুন, এই যে লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে জিগজ্যাগ করে, এটা হলো 50-day SMA, এবং এই যে ইয়েলো লাইনটা এখানে দেখাচ্ছি, এটা 20-day SMA। কোম্পানি কিন্তু ট্রেড করছে 50-day SMA এর ওপরে এবং 20-day SMA এর ওপরে, দুটোরই কিন্তু ওপরেতে কাজ করছে। সুতরাং গোল্ডেন ক্রসওভার কোম্পানি অনেক আগেই দিয়ে দিয়েছে। এবার এখানে যদি প্রাইস হাই, দেখুন এই জায়গাতে তারিখটা ঠিক বলা যাচ্ছে না, এখান থেকে একটা আপওয়ার্ড মুভমেন্ট লক্ষ্য করা গেছিল, যাবার পরেতে কোম্পানি হাই দেখিয়েছে, 342 টাকাতে হাই দেখিয়েছে, এবং যেটা হলো নিউ হাই, নিউ 52 উইক হাই, 342 টাকা। এখন এই নিউ হাই এর পর প্রাইসটা কারেকশন হয়েছে, এতটা হাই হওয়ার পর, প্রাইস হাই হওয়ার পর, হায়ার মুভমেন্ট দেখবার পর আমরা একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড অর্থাৎ একটা ফ্ল্যাট প্যাটার্ন আমরা দেখতে পেতেই পারি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে, দেখুন 23.6% অর্থাৎ আইডিয়াল ফিবোনাচি লেভেলকে কিন্তু সাপোর্ট করে সাপোর্ট দেখিয়েছে 312.24 টাকা, এবং কোম্পানি যে লো দেখিয়েছে আজকে সেটা হলো 318.25 টাকা, এটাই দেখাচ্ছে 31 মে লো। কারণ এটার উপর বেশি করে লাভ নেই, দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে এসে কিন্তু একটা সাপোর্ট ধরে নিয়েছে। এবার এটাই দেখার, এই 314.57 টাকা কিন্তু পিভট লেভেল, পিভট লেভেলে সাপোর্ট নিয়ে 316.52 টাকার পর এটা আবার ঘুরেতে
ঘুরে গিয়ে 342 টাচ করে বা 349-এর যে ফার্স্ট রেজিস্ট্যান্স রয়েছে সেটাকে টাচ করে ব্যাক করে আসে কিনা এটা দেখার, অর্থাৎ ডবল টপ শো করে কিনা এটা নজর করে দেখার, এর জন্য আমাদের ওয়েট করা উচিত। যদি দেখা যায় যে 349-এর ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল অর্থাৎ 342 থেকে 350-এর যে একটা জোন রয়েছে এখানে সাপ্লাই জোন, এই সাপ্লাই জোনটাকে যদি মানে ভেদ করতে পারে তাহলে ওপরের দিকে প্রাইস মুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কতদূর পর্যন্ত যেতে পারে আমি আগেই বলেছি, গোটা ভিডিওটা যারা দেখছেন তারা খেয়াল করে রেখেছেন। এছাড়া যদি না এই পয়েন্টে এসে পিভটে বা এই জায়গাতে 23.6 ফিবোনাচি লেভেলে যদি না এখানে সাপোর্ট পায়, অর্থাৎ S1 যদি না ধরতে পারে পিভটের ক্ষেত্রে, পিভট একটা সাপোর্ট হিসেবে কাজ করে, এখন তার উপরে ট্রেড হচ্ছে। এখন দেখুন যদি এটাতে না সাপোর্ট হতে পারে তাহলে 38.2% এটা হতে পারে, অর্থাৎ 293.83 টাকা এটা হতে পারে সেকেন্ড সাপোর্ট জোন অর্থাৎ S2। এখানে জোন হিসাবে আমরা 287 টাকার থেকে শুরু করে মোটের ওপর 278 টাকা পর্যন্ত এইখানে একটা সাপোর্ট জোন দেখতে পাচ্ছি। তো 287 টাকা থেকে 278 টাকা পর্যন্ত সাপোর্ট জোন হতে পারে। তো সেক্ষেত্রে যদি এইখানে ব্যাক করে নেমে আসে তাহলে এইখান থেকে অর্থাৎ 293 টাকার পর থেকে কোম্পানি আবার ওপরের দিকে উঠতে পারে, সেখানে বলতেই পারি যে এইটা একটা বেটার এন্ট্রি পয়েন্ট হতে পারে। 293 টাকার ওপরে যে কোনো প্রাইস রেঞ্জই একটা বেটার এন্ট্রি পয়েন্ট হতে পারে, তার জন্য কয়েকটা দিন ওয়েট করে দেওয়া যেতে পারে। যদি দেখা যায় কোম্পানির ডাউনফলটা প্রাইসের বজায় আছে, কন্টিনিউ করে দিচ্ছে, তাহলে কিন্তু প্রাইসটা নেমে চলে আসতে পারে 264 টাকা থেকে 252 টাকার মধ্যে। এখন এই 264 টাকা 252 টাকার মধ্যে এই যে আমরা একটা সাপোর্ট টু যদি আমরা ধরে নিই এই অঞ্চলটাকে, তাহলে এখান থেকে আবার রিভার্স করতে পারে, তাহলে তো আরও ভালো বেটার এন্ট্রি পয়েন্ট পেয়ে যেতে পারি আমরা। আরও যদি নিচে নামে, কারণ এইখানেতে একবার কিন্তু 200 ডে এসএমএ কে কিন্তু টাচ করেছিল, দেখতে পাচ্ছেন এখানে 200 ডেজ এসএমএ কে কিন্তু টাচ করেছিল এবং সেক্ষেত্রে প্রাইস ছিল 215.90, এটা ছিল তো 215.90 অর্থাৎ 225 টাকা থেকে 215.90 জোনেতে প্রাইস ব্যাক করে চলে আসাটাও, মানে এখান থেকে এই পর্যন্ত প্রাইস ব্যাক করে চলে আসাটাও কিন্তু আশ্চর্যের কিছু নয় এবং সেটাই হবে সব থেকে গুড ফেয়ার প্রাইস এই বছরে এন্ট্রি নেবার জন্য। সুতরাং এর জন্য ওয়েট করা যেতে পারে, একেবারে যেতে পারে না তা নয়। তো এত কিছু আলোচনার পর যেটা ডিসিশন সেটা হলো গিয়ে যে মানে তাড়াহুড়ো করার দরকার নেই, ওল্ড ইনভেস্টর হলে কিছুটা প্রাইস বুক করে নিন দিয়ে ওয়েট করুন, হল ডাউন হলেও কিন্তু আপওয়ার্ড মুভমেন্ট লক্ষ্য করা যাবে, নিউ ইনভেস্টমেন্ট হলে ফেয়ার প্রাইস এন্ট্রি নেবার জন্য একটু ওয়েট করে যান, আরও ভালো প্রাইস এন্ট্রি হবে। কোম্পানির এমনি ফান্ডামেন্টালস যদিও সেক্টরের তুলনায় খারাপ, তবুও ইন্ডাস্ট্রির তুলনায় খারাপ, সেক্টরের তুলনায় ইন্ডাস্ট্রির তুলনায় যদিও ফান্ডামেন্টালস খারাপ, তবুও কিন্তু বলতে পারি যে কোম্পানির ইন্ডিভিজুয়াল ফান্ডামেন্টালস অত্যন্ত গুড। সুতরাং কোম্পানিটাকে ফেলে দেওয়ার মতো অবস্থায় কোম্পানি কিন্তু নেই, সুতরাং ডোন্ট অ্যাভয়েড দিস কোম্পানি, এটা আমার মনে হয়েছে যে কোম্পানিটাকে অ্যাভয়েড করার কোনো কারণ নেই। এবং এখন আমাদের যেটা উচিত সেটা হলো উইকলি অবজারভেশনটা চালিয়ে যাওয়া। তো আজ এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কিছু কোশ্চেন যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।